আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে স্বাগতম বর্তমানে পৃথিবীতে এমন লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না যারা উড়োজাহাজ কিংবা বিমানে ভ্রমণ করতে পছন্দ করেন না তবে এমন অনেক মানুষই রয়েছে যারা উড়োজাহাজ কিংবা বিমানের ভেতরের গল্প এবং ইতিহাস সম্পর্কে তেমন কিছু জানেন না হে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে উড়োজাহাজ এবং বিমানের ভেতরে ঘটে যাওয়া এমন কিছু মজার ইতিহাস এবং গল্প জানাবো যেটা জানা সকলের জন্য জরুরি ভিডিওর শুরুতে বলে রাখি বিমান বালাদের সম্পর্কে বিস্তারিত জানতে হলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন যারা প্লেন কিংবা বিমানে উঠেছেন তারা হয়তো দেখে থাকবেন বিমানের বেশিরভাগ ফ্লাইট অ্যাটেন্ডেন্সরা হয়ে থাকেন মেয়ে এবং রূপ যৌবনের অধিকারী এয়ারলাইন্স কোম্পানির মালিকগুলো সুন্দরী মহিলাদেরকে তাদের কর্মী হিসেবে নিয়োগদান করেন কেননা সুন্দরী মেয়েরা অল্পতে তাদের রূপ যৌবন চেহারা এবং স্টাইলিশ কথা বলার মাধ্যমেই প্যাসেঞ্জারদের মন জয় করতে ও প্যাসেঞ্জারদের প্যাসেঞ্জারদেরকে আকর্ষিত করতে পারেন এবং প্যাসেঞ্জারদের প্রায় সব ধরনের চাহিদা মেটাতে সক্ষম হন আপনারা হয়তো এখনই বুঝে গিয়েছেন আমি কি বলতে চাইছি বিমানের ভিতরে এরকম ঘটনা অহরহ ঘটে থাকে আপনারা গুগল ইউটিউবে সার্চ দিলেই এমন অনেক ঘটনা দেখতে পারবেন আপনারা একটা তথ্য উনিশশো আশি থেকে দু হাজার সাত সাল পর্যন্ত ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে যতগুলো কর্মী নিয়োগ করা হয়েছে তাদের মধ্যে শতকরা উনিশ দশমিক তিন শতাংশ ছিল পুরুষ বাকি আশি দশমিক সাত শতাংশ ছিল সুন্দরী মহিলা এবং দু থেকে দু সাল পর্যন্ত পঁচিশ দশমিক পাঁচ শতাংশ পুরুষ এবং বাকি দশমিক পাঁচ শতাংশ মহিলা নিয়োগ দেওয়া হয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন বিমানের কর্মী নিয়োগের ক্ষেত্রে মহিলাদের গুরুত্ব কতটা বেশি এবার আপনাদেরকে জানিয়ে মহিলা বিমান বালাদের মাসিক ইনকাম কত বন্ধুরা মহিলাদের মাসিক এভারেজ ইনকাম চার হাজার ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে বন্ধুরা মজার ব্যাপার হলো একজন পাইলটের থেকেও অনেক সময় মহিলা কর্মীরা অনেক বেশি টাকা ইনকাম করে থাকেন তারা মাসে প্রায় পনেরো লক্ষ টাকা পর্যন্ত আয় করতে সম্ভব মহিলা যারা স্ত্রী হিসেবে গ্রহণ করে তারা কোনো কাজ না করলেও সারা জীবন বসে খেয়ে যেতে পারবেন তবে ক্ষেত্রে অনেক সময় নিজের জৈবিক চাহিদা স্যাক্রিফাইস করতে হয় কেননা অনেক সময় মহিলা বিমানবালাদের প্যাসেঞ্জারদের সামলাতে গিয়ে স্বামীদেরকে আর সময় দেওয়া হয় না ঠিকমতো যারা প্লেনে কিংবা বিমানে উঠেছেন তারা হয়তো দেখে থাকবেন প্লেনের ভিতর যে খাবারগুলো পরিবেশন করা হয়ে থাকে তা প্রকৃতপক্ষে অনেকটাই বিষাদযুক্ত হয়ে থাকে এর পেছনে কারণ হলো প্লেন যখন অনেক উপরে ওঠে তখন বাতাসের আর্দ্রতা বদলি গিয়ে মিষ্টি খাবার কম মিষ্টি এবং লবণযুক্ত খাবার তিক্ত স্বাদযুক্ত হয়ে যায় আমরা যখনই আকাশে সাদা ধোয়ার নেয় রাস্তার মতো কিছু দেখতে পাই তখনই ভাবতে থাকি আকাশে রকেট যাচ্ছে কিন্তু অনেক সময় প্লেন কিংবা বিমানের ইঞ্জিন গরম হয়ে সাদা ধোয়া বের হয়ে থাকে যাকে আমরা ভুল করে রকেটের ধোয়া বলে থাকি আপনারা একটা বিষয় জানলে অবাক হয়ে যাবেন যে উড়োজাহাজ কিংবা বিমানে কমপক্ষে দুজন করে পাইলট থাকে এবং দুজনই একই রকমের খাবার খান না কেননা খাবার খেয়ে যদি একজন পাইলট অসুস্থ হয়ে যান তবু যেন অন্যজন প্লেন কিংবা উড়োজাহাজটি ল্যান্ড করাতে পারে আমরা বেশিরভাগ খেতেই সাদা রঙের প্লেন কিংবা উড়োজাহাজ দেখে থাকি এর পেছনেও কারণ রয়েছে এর মধ্যে একটি কারণ হলো সাদা রঙে কোনো ফাটল বা চিট ধরলে তা সহজে বোঝা যায় এবং সাদা রঙের জিনিস কম তাপ শোষণ করে বলে উড়োজাহাজ তিরিশ হাজার ফুট উপরে উঠলেও বেশি গরম হয় না আশ্চর্যের বিষয় এই যে প্রতি বছর কমপক্ষে একবার হলো প্লেন কিংবা উড়োজাহাজ বজ্রপাতের আঘাতে ঘটে কিন্তু বজ্রপাত থেকে রক্ষার জন্য প্লেন কিংবা উড়োজাহাজকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন বজ্রপাত হলে এর কোনো ক্ষতি সাধন না হয় উনিশশো সালের পর থেকে প্লেন কিংবা উড়োজাহাজে বজ্রপাতের কোনো দুর্ঘটনা ঘটেনি যারা উড়োজাহাজে উঠেছেন তাদের সকলেই হয়তো দেখে থাকবেন উড়োজাহাজে প্রত্যেক প্যাসেঞ্জারের জন্য একটি করে অক্সিজেন মাস্ক নির্দিষ্ট থাকে কিন্তু অনেকেই হয়তো জানেন না এই অক্সিজেন মাস্কের স্থায়িত্ব ব্যবহার শুরুর পর থেকে মাত্র পনেরো মিনিট অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে আসলে উড়োজাহাজ চলে কি দিয়ে গ্যাস নাকি পেট্রোল তবে অবাক হওয়ার মতন হলো সত্যি যে গ্যাস কিংবা পেট্রোল কোনোটাই উড়োজাহাজের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় না উড়োজাহাজের জ্বালানি হিসেবে জেট ফুয়েল নামে এক ধরনের ক্যারোসিন জাতীয় জ্বালানি ব্যবহার করা হয় যা ব্যবহারের সাশ্রয়ী এবং অনেকাংশেই আগুন লাগাজনিত দুর্ঘটনা থেকে নিজেকে নিরাপদ করতে পারে এজন্যই প্রায় প্রত্যেকটা উড়োজাহাজে জেট ফুয়েল নামক জ্বালানি ব্যবহার করা হয়ে থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের মজার মজার ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন